চৈতন্য চরিতামৃতি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মুকং আবর্তয়ে স্তুতি যৎকৃপা তমহং বন্দে শ্রী চৈতন্য বিশ্বলম। যার কৃপা হলে পঙ্গু গিরিগুহা লঙ্ঘন করতে পারে, বোবা বেদপাত করতে সমর্থ হয়, সেই পরম করুণ পরম দয়াল শ্রী চৈতন্য দেবকে আমি প্রণাম করি বন্দনা করি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য কথা বা গৌর কথা শুনলেই ভক্তি লাভ হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতের কথা বলতে গিয়ে বলছেন, চৈতন্য চরিতামৃত এমন একটি গ্রন্থ, যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। বলছেন যদি বা না বুঝে কেহ, না বুঝেও যদি কেউ চৈতন্যের চরিত কথা শুনে, যদি বা না বুঝে কেউ শুনিতে শুনিতে কেহ শুনতে শুনতে তার অনুভবে এসে যায়, শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, কৃষ্ণের প্রতি প্রীতি বা ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে। কৃষ্ণে চৈতন্য চরিতামৃত শুনলেই কৃষ্ণের প্রতি প্রীতি বা প্রেম জন্মাবে, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। রস কি সম্পদ এটাও বুঝতে পারবে। তারপরে বলছেন শুনিলেই হইবে বড় হিত, চৈতন্য চরিত কথা শুনলেই হিত হবে, হিত মানে মঙ্গল। চৈতন্যের চরিত কথা এমন, আমার গৌর হরির কথা এমন, গৌর কথা না শুনলে তো মঙ্গল হবে না, গৌরের কথা না শুনলে প্রেমের রীতি কি জানতে পারবে না। আমি অনেক জায়গায় এই কথাটা বলি, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আমি বলি, বলো তো কি সংকট পেলে সব পাওয়া হয়ে যায়। এক একজন এক একটি জিনিস বলে, আবার যারা ভক্ত তারা বলে ভগবানকে গিয়ে পেলে সব পাওয়া হয়ে যায়। আমি বললাম না,
ভগবান কে পেলেও সব পাওয়া হয় না। তাহলে কি পেলে সব পাওয়া হয়? না, কৃষ্ণ প্রেম পেলে। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া পেয়ে যায়। এই জন্য তো মহাপ্রভু শিক্ষাষ্টকে একটা শ্লোকের বঙ্গানুবাদে বলছেন, মহাপ্রভু নিজেই কৃষ্ণ অন্তরীলায় শেষ পরিচ্ছেদে শিক্ষাষ্টক আছে। মহাপ্রভু নিজেই কৃষ্ণ, আবার কৃষ্ণের কাছে বলছেন, প্রার্থনা করছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, অর্থাৎ যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবনটাই বৃথা। তার জীবনটা দরিদ্র। আমরা তো এই সংসারে আমাদের মুখ্য উদ্দেশ্য হল অর্থ উপার্জন। যেমন একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করো? বলছে পড়াশোনা করি। পড়াশোনা করে কি করবে? বড় হব, অনেক লেখাপড়া শিখব, তারপর চাকরি করব। কেন? টাকা রোজগার করব। কেন? বাড়ি গাড়ি করব। কেন? সুখে থাকব, আনন্দে থাকবো। এই দেখো, তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য হলো, আমাদের প্রধান লক্ষ্য হলো সুখ বা আনন্দ। এই সুখের জন্যেই আমরা এত প্রযত্ন করছি, সারা দিন রাত আর ভাঙা খাটনি খাটছি। অর্থ উপার্জন, অর্থের দ্বারাই সুখ লাভ করব, অর্থের দ্বারাই বাড়ি গাড়ি করব, তার থেকেই সুখ আনন্দ ভোগ করব। সুখের জন্যে আমরা ঘর বাঁধি, পুত্র পরিজন নিয়ে সংসার করি, সুখের জন্যে, আনন্দ পাওয়ার জন্যে। ফুটবল ক্রিকেট খেলছি সুখ পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে। যা কিছু আছে আমাদের আনন্দের মাধ্যম, টিভি মোবাইল সব আনন্দ পাওয়ার উপায়। ছেলের কাছে চাইছি আনন্দ, মেয়ের কাছে আনন্দ চাইছি, বাড়ি গাড়ির কাছে আনন্দ চাইছি। রাজনৈতিক নেতারা, তারাও ভাবছে প্রধানমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব, সুখ পাবো, আনন্দ পাবো। কিন্তু আমাদের শাস্ত্র বলছে, আমাদের গৌড় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণ বলছেন, তুমি যেখানে সুখ চাইছ, আনন্দ খুঁজছ, সেখানে সুখ নাই। জয় রাধে। এ সংসারে কোথাও সুখ নাই, আনন্দ নাই। যা আছে সব ক্ষণিক সুখ। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বা গোবিন্দ কবিরাজ বলছেন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দু হে, ভজ হরে মন
মনকে বলছে ও মন গোবিন্দের অভয় চরণ ভজনা করো, যে চরণে শরণ নিলে আর কোনো ভয় থাকে না। দুর্লভ মানব জন্ম সদ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাও তাহলে সাধু সঙ্গ করো। জয় রাধে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার পরিত্রাণ লাভের একমাত্র উপায় সাধুসঙ্গ। সাধুসঙ্গ না করলে প্রকৃত তত্ত্ব জানতে পারবে না, তোমার মানব জন্ম সার্থক হবে না, সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারবে না। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। এখন এই সৎসঙ্গটাও কঠিন, পাওয়া কঠিন, দুর্লভ। তিনটি সম্পদ দুর্লভ। প্রথম মানব জন্ম। মানব জন্ম দুর্লভ। এর আগে কত লক্ষ লক্ষ জনই ভ্রমণ করেছি, কীট পতঙ্গ পশু পাখি জলজন্তু 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, সেইসব জন্মে তো হরিভজন করা সম্ভব হয় নাই, কারণ ওইসব জন্ম হলো ভোগজন্মী, ভোগজনই আর কি। আহার নিদ্র মৈথুন ছাড়া কীট পতঙ্গ পশু পাখি তো আর কিছু করে না, তারা তো হরিভজন করে না। আমিও তো ছিলাম শিয়াল কুকুর বাঘ ভাল্লুক, আমিও ছিলাম কত জন্ম ওইসব জনই ভ্রমণ করেছি, তখন হরিভজনের সুযোগ ছিল না। এবার দুর্লভ মানব জন্ম পেয়েছি, ভাবযোগ্য জন্ম। এখন ঠাকুরমশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, দুর্লভ জন্ম হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধে। দেখেছেন কিভাবে বলছে ঠাকুরমশাই, মর দুর্লভ জন্ম হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধে। হরি বল হরি বল। ছাড়ো অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি কর কৃষ্ণ পদ দন্দি। হৃদয় গৌর হরি কিভাবে বলছে, ভাবযোগ্য জনম। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। ঠাকুরমশাই কি বলছেন দেখুন, প্রেমের মূর্তি নরোত্তম ঠাকুর বলছেন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বিষয় বিষ জেনেও আবার খাচ্ছে। শাস্ত্র বারবার বলছে
সাধু বারবার বলছে সাধু সঙ্গে বিষয় বিষ, বিষয় অনল, তবু জেনে শুনেও এটা খাচ্ছি। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রেমধন হরিনাম সংকীর্ত, রতি না জন্মিল কেনে তাই সংসার বিষানলি দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কই নই উপায়। সংসার বিষানল বিষ, সংসার বিষ, সংসার অনল, অনল মানে আগুন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কই উপায়। বাইরের বিষয় শুধু বিষয় নয়, যার বাইরের বিষয় নয় সেও বিষণলে ভুগছে। দেখো অন্তরের বিষয় হলো সবচাইতে বড় বিষয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য সবচাইতে বড় বিষয়। ঠাকুর মশাই বলছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, দেহে বৈশে রিপুগণ যতিক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয় শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। দেখেছে দেহের যে রিপুগুলি এবং বাইরের যত ইন্দ্রিয় চোখ কান নাক মুখ হাত পা, কেউ কারো কথা শোনে না, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারে নিশ্চয়, কি করবো খুঁজে পাচ্ছি না। তাই কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাশে গোবিন্দ ভজিব। ভক্তি চন্দ্রিকা প্রথমে আপনাদের কাছে বললাম না কি সম্পদ পেলে সব পাওয়া হয়ে যায়, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়, আর পাওয়ার কিছু বাকি থাকে না। তাই ঠাকুরমশাই বলছেন কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, মানে যেগুলি কৃষ্ণ বহির্মুখী আছে সেগুলি কৃষ্ণ অনুমোদ করব, আনন্দ করি।